আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? সোলা আসলাম আজকে আরো একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতর বিধ্বংসী কালবৈশাখী সহ ঝড় বৃষ্টির আভাস। তো দেশের কোন কোন জেলায় হবে বৃষ্টি, এ নিয়ে কি জানাচ্ছে আবহাওয়ার বিশেষ মডেলগুলো, বিস্তারিত লাইভ দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে এসে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এইবার সরাসরি লাইভ দেখে নিব এক নজরে। প্রিয় দর্শক, আমরা সরাসরি লাইভ স্ক্রিনের মধ্যে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করতেছে। এরই প্রভাবে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় কিন্তু বিক্ষিপ্ত আকারে কালবৈশাখী সহ বজ্রসহ মেঘ তৈরি হওয়ার পরিবেশ কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এবং পরবর্তী 24 ঘন্টার ভিতর বাংলাদেশের অনেক জায়গায় কালবৈশাখীর আশঙ্কা পাওয়া যাচ্ছে। তো আমরা এই মুহূর্তে আপনাদেরকে স্যাটেলাইট মোডে গিয়ে দেখাবো যে কোন কোন জেলায় মেঘ তৈরি হচ্ছে এবং মেঘের গতিবেগ কোন দিকে যাচ্ছে, কোন দিকে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। প্রিয় দর্শক, সরাসরি আমরা এই মুহূর্তে স্যাটেলাইট মোডের মধ্যে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক পশ্চিমবঙ্গ বা ভারতের এই যে ভারতের মধ্যে কিন্তু কালবৈশাখী সহ ঝড় বৃষ্টি তৈরি হচ্ছে, ভয়াবহ মেঘ তৈরি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এদিকে ঠিক পূর্বাভাস দেওয়া অনুযায়ী এই যে ভারতের এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু ভয়াবহ মেঘ তৈরি হচ্ছে, পরবর্তীতে রাজশাহীর দিকে অগ্রসর হচ্ছে। এই মেঘগুলি কিন্তু রাজশাহীর দিকে প্রবেশ করছে। তবে এই মেঘের গতিবেগ আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ দিকে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হচ্ছে এই মেঘটি। পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন এই মেঘ মেহেরপুর, রাজশাহী, তারপরে এদিকে খুলনা বিভাগের উত্তরের জেলা, এই সমস্ত জেলাগুলি কিন্তু প্রবেশ করবে। এবার রাতের মধ্যে যদি শক্তি বৃদ্ধি পায় তাহলে রাতের মধ্যে ঝড় বৃষ্টির আশঙ্কা তৈরি হতে যাচ্ছে। অন্যদিকে ময়মনসিংহ বিভাগে মেঘ তৈরি হচ্ছে, সিলেট বিভাগের মধ্যে কিন্তু ভয়াবহ কালবৈশাখী সহ ঝড় বৃষ্টি তৈরি হচ্ছে। সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় কালবৈশাখী সহ ঝড় বৃষ্টির আভাস রয়েছে। অন্যদিকে ময়মনসিংহ বিভাগে কিন্তু ঝড় বৃষ্টির আভাস রয়েছে। শুধু তাই না, দেশের বিভিন্ন জায়গায় ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত তৈরি হতে দেখা যাচ্ছে। এবার আমরা সরাসরি বজ্রবৃষ্টি মোড়ে গিয়ে আপনাদেরকে দেখাবো। আমরা সরাসরি বজ্রবৃষ্টি মোড়ে চলে আসলাম। আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের কোন কোন জেলায় বৃষ্টিপাতের আভাস রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা। রাজশাহীর বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত কালবৈশাখী সহ ঝড় বৃষ্টির আভাস তৈরি হতে দেখাচ্ছে মডেল আমাদেরকে। মেহেরপুর সহ এবং দেশের ঢাকা বিভাগের অনেক জায়গায় বিক্ষিপ্ত আকারে কালবৈশাখী সহ ঝড় বৃষ্টির আভাস তৈরি হতে আমাদেরকে দেখা যাচ্ছে। অন্যদিকে সিলেট বিভাগ সহ দেখতে পাচ্ছেন সিলেট বিভাগ, ময়মনসিংহ, এই সমস্ত জেলাগুলোর উপর কালবৈশাখী সহ ঝড় বৃষ্টির আভাস কিন্তু আমাদেরকে দেখাচ্ছে মডেল। পরবর্তী যদি আমরা একটু লাইভ ট্র্যাক করি, বৃহস্পতিবার অলরেডি 19 তারিখ নাগাদ সিলেট বিভাগ এবং দেশের উত্তরাঞ্চলে বিভিন্ন জায়গায় কালবৈশাখী ঝড় বৃষ্টির আশঙ্কা তৈরি হচ্ছে। শুধু তাই না, দেশের দক্ষিণ অঞ্চলে মহেশখালী, কক্সবাজার, চট্টগ্রাম এবং টেকনাফ উপকূলীয় অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি তৈরি হওয়ার একটা পরিস্থিতি কিন্তু অলরেডি রয়েছে। দেশের দক্ষিণাঞ্চলে কিছুটা বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো এ হচ্ছে মূলত আজকের এই মুহূর্তে আবহাওয়ার খবর। প্রতিদিন নিয়মিত আবহাওয়ার সঠিক খবর পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।